আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর সরল মানুষের চ্যানেলে আপনাকে স্বাগত করছি। মুড়ি ভাজার ব্যবসা মোটামুটিভাবে এই রমজানে কিন্তু প্রত্যেকেই যারা মুড়ি ব্যবসা করে তারা মোটামুটিভাবে একটা ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পেরেছে বলে আমরা ধারণা করতে পারছি, বা এটা খুবই স্বাভাবিক। প্রত্যেক রোজাতেই মুড়ির ব্যবসায়ীরা ভালো মোটা অঙ্কের টাকা ইনকাম করে। তো মুড়ি ব্যবসা যদি আপনি করতে চান তাহলে কীভাবে করবেন? সবার আগে আসলে জেনে নেওয়া প্রয়োজন যে মুড়ির ব্যবসা বা মুড়ি কীভাবে প্রস্তুত করা হয়। যদিও আগেকার দিনে মুড়ি প্রস্তুত করার জন্য অনেক বেশি পরিশ্রম করা হতো, আর আগের দিনে মুড়ি তৈরি করার পদ্ধতিটা খুবই কঠিন ছিল, কিন্তু প্রোডাকশনও খুব কম হতো। কিন্তু বর্তমান সময়ে আধুনিক এই যুগে মুড়ি ভাজার ক্ষেত্রে কিন্তু অনেক আধুনিকতা ছোঁয়া লেগেছে। আপনি অল্প সময়ে প্রচুর পরিমাণ মুড়ি প্রোডাকশন করতে পারবেন। প্রতি ঘন্টায় আপনি 100 কেজি, 200 কেজি, 300 কেজি তিন ক্যাটাগরির মেশিন দিয়ে আপনি মুড়ি ভাজতে পারবেন। এক ঘন্টায় যদি আপনি 100 কেজি মুড়ি ভাজতে পারেন তাহলে বুঝতেই পারছেন, দিনে যদি 8 ঘন্টা আপনি এই মেশিনটাকে চালু রাখেন তাহলে আপনি প্রায় 800 কেজি মুড়ি ভাজতে পারবেন একটা মেশিনের সাহায্যে। যদি আপনি এই ধরনের একটা মেশিন নিয়ে বিজনেস করতে চান তাহলে নিঃসন্দেহে বলা যায় এটা কিন্তু অবশ্যই একটা প্রফিটেবল বিজনেস হতে পারে। তো মুড়ি বিজনেস করার ক্ষেত্রে যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে বর্তমানে এটাই হচ্ছে সবচেয়ে আধুনিক পদ্ধতি, মুড়ি মেশিনের মাধ্যমে মুড়ি ভাজা। দেখুন এই মুড়ি মেশিনগুলোতে কিভাবে মুড়ি ভাজা হয়। সাধারণত এই মুড়ি ভাজার মেশিনে দুইটা মেশিন থাকে, একটা হচ্ছে ড্রায়ার মেশিন আর দ্বিতীয়টা হচ্ছে আপনার মুড়ি ভাজার মেশিন। মুড়ি ড্রায়ার মেশিনগুলোতে সাধারণত মুড়ির যে চাল রয়েছে সেটাকে শুকানো হয়। তো অনেকেই বলতে পারেন যে মুড়ির চাল শুকানোর জন্য তো রোদই যথেষ্ট, রোদের মাধ্যমেই তো শুকানো যায়। হ্যাঁ, অবশ্যই রোদে শুকানো যায়, তবে তার চেয়ে ভালো হয় যদি আপনি ড্রায়ার মেশিনে এটাকে শুকান, তাহলে অল্প সময়ে বেশি প্রোডাকশন করতে পারবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার যখন বর্ষাকাল থাকে, যখন সূর্য ওঠে না, তখন কিন্তু আপনাকে চাল শুকানোর জন্য অবশ্যই এ ধরনের মেশিনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এ ধরনের একটা মেশিন নিয়ে নিতে হবে। এই মেশিনের মাধ্যমে চাল শুকানোর পর জাস্ট আপনার মেশিনের এক সাইডে চাল দিবেন, আরেক সাইড দিয়ে মুড়ি বের হয়ে আসবে। আর এই মেশিনগুলো চালানোর জন্য ড্রায়ার মেশিনে শুধুমাত্র বিদ্যুৎই যথেষ্ট, পাশাপাশি আপনার যখন আপনি ফ্রাইং মেশিনে মুড়ি ঢালবেন সেক্ষেত্রে মেশিন চালানোর জন্য আপনার বিদ্যুতের প্রয়োজন হবে, পাশাপাশি গ্যাসের প্রয়োজন হবে। আপনি তিতাস গ্যাসের লাইন গ্যাস দিয়েও আপনি এই মেশিন চালাতে পারেন, আবার চাইলে আপনি টোটাল গ্যাস মানে এলপি গ্যাস দিয়েও আপনি এই মেশিনগুলো চালাতে পারবেন। তো বিদ্যুতের কাজ হচ্ছে মেশিনটাকে ঘোরানো, প্রতিনিয়ত মেশিনটাকে ঘোরাতে থাকবে বিদ্যুৎ। আর আপনার এই গ্যাসের কাজ হচ্ছে নিচ থেকে তাপ দেওয়া। আগে যেমন আমরা লাকড়ি দিয়ে তাপ দিতাম, এখন কিন্তু আর লাকড়ি দিয়ে তাপ দেবো না, এখন আমরা গ্যাসের মাধ্যমে তাপ দেবো। নিচ থেকে তাপ দেবো আর এক পাশ দিয়ে মোটর দিয়ে মেশিনটা ঘুরবে, এক সাইডে আমরা চাল দেবো আর এক সাইডে মুড়ি বেরিয়ে আসবে। প্রসেসটা খুবই ইজি, শুধুমাত্র আপনার সদিচ্ছার প্রয়োজন, ইনভেস্টমেন্টের প্রয়োজন এবং একটা প্রপার প্ল্যানের প্রয়োজন। তো যদি আপনার মেশিন সেট আপ হয়ে যায়, আপনার মোটামুটিভাবে একটা কারখানা দাঁড় করাতে পারেন, এক্ষেত্রে এখন আপনার পালা হচ্ছে কিভাবে বিক্রি করবেন। বিক্রি করার ক্ষেত্রে আপনি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমটা হচ্ছে আপনার পাইকারিতে বস্তা অনুযায়ী বিক্রি করা, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আপনার প্যাকেট করে পাইকারিতে বিক্রি করা। তো পাইকারিতে বস্তা 50 কেজি বস্তাগুলো বিক্রি করতে গেলে আপনার একটু প্রফিটের পরিমাণ কম হবে, তবে আপনি বেশি সাপ্লাই দিতে পারলে সেক্ষেত্রে সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে আপনার প্রফিটের পরিমাণটা, প্রফিট মার্জিনটা একটু বৃদ্ধি পাবে। আর যদি আপনি প্যাকেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিটের পরিমাণটা একটু বেড়ে যাবে। আমরা জানি যে সাধারণভাবে মুড়ি খোলা প্রতি কেজি 70 টাকা, কিন্তু যখন আমরা প্যাকেট কিনতে যাই তখন প্রায় 100 টাকা কেজি পড়ে যায়, কারণ প্রতি 200 গ্রাম প্যাকেটের মূল্য 20 টাকা করে নেয়। সেক্ষেত্রে যেহেতু প্যাকেট করা হয়, প্যাকেটের একটা খরচ রয়েছে, নামমাত্র যদিও খরচ হয় তবে দামটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো আপনি কিন্তু এইভাবে করে বিজনেসটা করতে পারেন। তো যাই হোক, বিজনেস তো আপনারা করবেনই। যদি আপনার এই মেশিনটা নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও থেকে যারা ইন্সপায়ার হয়ে সর্বপ্রথম এই মেশিনটার জন্য অর্ডার করবেন তাদের জন্য রয়েছে 20-30% পর্যন্ত ডিসকাউন্ট। তো যদি আপনি মেশিনটা নিতে চান তাহলে আমি যে ডিসপ্লেতে মোবাইল নাম্বার দিয়ে রাখবো, আপনি এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তৌহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। উনি বেশ ব্যবসায়ী বান্ধব একজন মানুষ, ওনার সাথে যোগাযোগ করলে আপনি এই মেশিনটা নিয়ে কীভাবে ব্যবসা শুরু করবেন, কীভাবে করলে লাভজনক হবে সব কিছু জেনে যাবেন। আর আপনি যদি সরাসরি এসে দেখে মেশিন নিতে চান সেক্ষেত্রে আপনাকে মিরপুর আসতে হবে। মিরপুরে আমি সেলারের নাম্বার দিয়ে রেখেছি, ওনার অফিস রয়েছে, সেখানে আসলেই কিন্তু আপনি
সবিস্তারিত দেখে শুনে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে মেশিন নিতে পারবেন। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন, আশা করছি অবশ্যই আপনি মিরপুরে অফিসে ভিজিট করবেন। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।